টাইম পাস এদিকে কেন এসেছো যদি পড়ে গিয়ে ব্যথা পেতে বেলে পেতাম আমি তোমাকে দেখতে এসেছি তুমি আমাকে দেখতে এসেছো কেন এমনি আমাকে তোমার ভালো লাগে আমার সঙ্গে বন্ধুত্ব করবে করব বন্ধুত্ব কাকে বলে তুমি জানো জানি যার কাছে মন খুলে সব কথা বলা যায় সেই হলো বন্ধু ঠিক বলেছো তাহলে মেলাও হ্যাঁ আচ্ছা তোমার বাদশা ভাইয়া তো মারপিট করে কেন বাদশা ভাই বলে এটা শহর না জঙ্গল এখানে খুব খারাপ খারাপ জানোয়ার আছে আমরা যদি ওদের নামাই ওরা আমাদের মেরে ফেলবে ওই যে সেদিন তোমাকে যারা ধরেছিল বাদশা ভাই যদি ওদের নামাতো তাহলে কি অবস্থা হতো বলো তো আচ্ছা তোমার বাচ্চা ভাই ভালো হয়ে যায় না কেন বাচ্চা ভাই তো ভালোই ভালো না হলে কি আমাকে বাঁচাতো আমাকেও তো গুন্ডারা মেরে ফেলতে চেয়েছিল বাচ্চা ভাই ওদের মেরে আমাকে বাঁচিয়েছে কিন্তু তোমার বাচ্চা ভাইকে তো সবাই গুন্ডা বলে সন্ত্রাসী বলে যারা বলে বলি আমি বাচ্চা ভাইকে গুন্ডা বলি না গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে দেখো না মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা তোমার বাদশা ভাই যদি এতই ভালো হবে তাহলে মেয়েদের পেছনে তো ঘুর ঘুর করে কেন বাদশা ভাই মেয়েদের পেছনে বিশ্বাস করি না আরে তাহলে আমি মিথ্যে বলছি নাকি বাদশা সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকতো তোমার পেছনে জি না সামনেও তাহলে বিশ্বাস করি তুমি যা সুন্দর নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালো হতে হয় তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না বুঝিয়ে সব বলো আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে দেখো না মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা তুমি যা সুন্দর নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না বুঝিয়ে সব বলো বুঝতে চেয়েছিলাম কাছাকাছি হতে চেয়েছিলাম অথচ তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে যেতে আচ্ছা তুমি আমাকে ভয় পেতে কেন ভয় ভয় পাবো কেন ভয় পাইনি ভয় পেলে কি তোমার কাছে আসতে পারতাম তবে আগে পেতাম তখন তো চিনতাম না ভুল করে ভয় পেতাম আচ্ছা পুলিশ তোমার উপর অনেক টর্চার করেছে না কি জানি ওরা হয়তো মারছিল আমাকে কিন্তু আমি টের পাইনি মারছিল অথচ টের পাওনি আমি তো তখন তোমাকে দেখছিলাম চলো উঠি আমাদের বিলটা রাখুন ছি 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 এটা কি বলছেন ম্যাডাম আপনি বাদশা ভাইয়ের সাথে এসেছেন আর আপনার কাছ থেকে আমরা টাকা নেব ম্যাডাম বাদশা ভাইয়ের মেহেরবানিতেই আমরা এলাকায় ব্যবসা করছি দেখেছ আমাকে কি রকম সম্মান করে কাজল 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 কি হলো তুমি মনে হয় রাগ করে চলে এলে তোমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছিল লজ্জার কি হলো ওরা আমাকে সম্মান করে সম্মান ওরা আসলে তোমাকে ভয় পায় আর তুমি মনে করো ওরা তোমাকে
সম্মান করে? ওরা তোমাকে মুখে মুখে বলে ভাই, আর মনে মনে বলে জানোয়ার জানোয়ার। মানুষের হাত দুটো, এই দুটি হাত দিয়ে মানুষের ক্ষতি যেমন করা যায় তেমনি উপকারও করা যায়। আর যে হাত ধ্বংস করে তাকে মানুষ ভয় পায়, ঘৃণা করে। আর যে হাত মানুষের মঙ্গল করে সেই হাতকে মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তোমাকে তেমন মানুষ হিসেবেই দেখতে চাই যাকে ভালোবাসা যায়। কাজল, তুমি বড় কঠিন কঠিন কথা বলো, এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু মানুষ যাকে ভয় পায় তার সাথে বন্ধুত্ব হয় না। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে আমি আবারও তোমার কাছে আসবো, নইলে নয়।